আলু চাষীদের মাথায় হাত, মিলছে না আলুর দাম। বাধ্য হয়ে আলু চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন কৃষকরা। এই মুহূর্তে রাসায়নিক সারের কালোবাজারি, অন্যদিকে হিমঘরে পয়লা ডিসেম্বরের পর থেকে আলু সংরক্ষণের জন্য দিতে হবে অতিরিক্ত ভাড়া। একদিকে রাসায়নিক সারের কালোবাজারি, অপরদিকে আলুর দাম না পাওয়া, সব মিলিয়ে এই মুহূর্তে আলু চাষীদের মাথায় হাত। আর সারের যোগান কম হওয়ায় আলু চাষেও দেরি হয়ে যাচ্ছে চাষিদের। সব মিলিয়ে চরম সংকটে এই মুহূর্তে আলু চাষিরা। এই দৃশ্য রাজ্যের সর্বত্র। এই মুহূর্তে এই রাজ্যে রাসায়নিক সারের যে যোগান, সেই যোগানে ঘাটতি রয়েছে, যার জন্য এক শ্রেণীর ব্যবসায়ী রাসায়নিক সারের কালোবাজারি শুরু করে দিয়েছেন। চলতি বছরে অসহায় চাষিরা আলু চাষ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন, কারণ রাসায়নিক সারে চলছে ভীষণ রকম কালোবাজারি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাসায়নিক সারের দাম। প্রিন্ট প্রাইসে রাসায়নিক সার পাওয়া যাচ্ছে না। প্রিন্ট প্রাইস থেকে 300 টাকা থেকে 400 টাকা বেশি মূল্যে রাসায়নিক সার কিনতে বাধ্য হচ্ছেন চাষিরা, যার ফলে চাষিরা আলু চাষ কমিয়ে দেবেন বলে জানিয়েছেন। তো এক নজরে আমরা দেখে নেব কোন সারের কীরকম প্রিন্ট প্রাইস রয়েছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে। ডিএপির প্রিন্ট প্রাইস রয়েছে 1200 টাকা, বিক্রি করা হচ্ছে 1500 টাকা থেকে 1600 টাকা বস্তায়। নবরত্না 10-26-26 যে সার, এখানে প্রিন্ট প্রাইস 1490 টাকা রয়েছে, কিন্তু বিক্রি করা হচ্ছে 1600 টাকা থেকে 1750 টাকা 1800 টাকায়। পটাশের প্রিন্ট প্রাইস 1100 টাকা, বিক্রি করা হচ্ছে 1350 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। ইউরিয়ার প্রিন্ট প্রাইস রয়েছে 266 টাকা, বিক্রি হচ্ছে 380 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। যদিও প্রশ্ন উঠছে প্রিন্ট প্রাইসের উপর কি দাম নেওয়া যায়, কেন চাষিদের রাসায়নিক সারের অতিরিক্ত দাম নেওয়ার রসিদ দেওয়া হচ্ছে না, কেন চাষিদের চড়া দামে রাসায়নিক সার কিনতে হবে, কেন ব্যবসায়ীরা এই বিষয়ে মুখ খুলছেন না, অথচ চাষিদের পাশে থাকার আশ্বাস দেন সরকারের বিভিন্ন নেতা এবং মন্ত্রী, রাসায়নিক সারের কালোবাজারি নিয়ে কিছু ব্যবস্থা নিচ্ছেন না কেন? অবিলম্বে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন চাষিরা। অন্যদিকে পয়লা ডিসেম্বরের পর থেকে হিমঘরে আলু সংরক্ষণের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে। 30 নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে নিতে বলা হয়েছে। 30 নভেম্বরের পর 1 ডিসেম্বর থেকে স্টোরে আলু মজুত রাখার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে এমনই জানিয়েছেন। খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের নির্দেশে এমনিতেই মাথায় হাত পড়েছিল কৃষকদের। এবার 1 ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া দিতে হবে, এমনই বিজ্ঞপ্তি দিল বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যেই হিমঘর থেকে আলু বের করার চাপ ছিলই, তার উপর হিমঘরে আলু সংরক্ষণে লাগবে অতিরিক্ত ভাড়া। বিজ্ঞপ্তি জারি করেছে বাঁকুড়ার কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, যেখানে বলা হয়েছে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত আলু সংরক্ষণে অতিরিক্ত 22 টাকা কুইন্টাল পিছু ভাড়া লাগবে। বাঁকুড়া হিমঘর কর্তৃপক্ষ সর্বজিৎ কুণ্ডু বলেছেন, আমাদের জেলার স্টোর অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত হয়েছে পয়লা ডিসেম্বর থেকে যে আলুটা রাখা হবে 22 টাকা করে কুইন্টাল পিছু অতিরিক্ত দিতে হবে। এদিকে জেলার চাষি এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, তারা অতিরিক্ত ভাড়া দিতে রাজি নয়।